হাই, আমি অনিক, ঢাকা মিরপুরের ছেলে। আমার গ্রামের বাড়ি মাদারীপুর, আমি মিরপুরে থাকি। আমি একজন স্টুডেন্ট, আমি লেখাপড়া করি, তার পাশাপাশি স্টান্টটা আমি কন্টিনিউ করতেছি। তো স্টান লাইফে আমার আসাটা মূলত সাইকেল থেকে। তো 2013 থেকে আমার স্টান লাইফের ইতিহাসটা শুরু হয়। তো তখন সাইকেল স্টান করতাম শখে। তো সাইকেল স্টান থেকে আমার আস্তে আস্তে করে বাইক স্ট্যান্ডের উপরে একটা আগ্রহ আসে। বাট তখন সাইকেল স্টান করতাম, তখন ছোটো ছিলাম। তো তখন আমি আর কি ভাবতাম যে একদিন বড় হব, তখন আমি বাইক স্ট্যান্ড হয়তো বা করবো। তখন সাইকেল স্টান অতটা ফ্যামিলি সাপোর্ট পেতাম না, কারণ তখন আর কি সাইকেল স্ট্যান্ড এমন ছিল যে আমরা স্টান করতাম। আর স্ট্যান্ড এমন একটা স্পোর্ট যেখানে শিখতে গেলে তোমার পড়তে হবে, আর পড়লে অনেক ব্যথা পেতাম। তো আমরা সেভাবেই স্ট্যান্ডটা করতাম। তো বাসা থেকে সাইকেল স্ট্যান্ডটা অতটা ভালোই করতো না। বিগত প্রায় 6 থেকে 7 বছর আমি সাইকেল স্ট্যান্ড করি। তো তারপরে আমার একটা টিম ছিল, বাইসাইকেল স্ট্যান্ড বয়েজ। তো ওই টিমের মাধ্যমে আমরা আমাদের স্ট্যান্ড টিমটাকে আমরা পুরো বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ হয়, সেখানে আমরা 5 জন চ্যাম্পিয়ন হই। তো এরপর থেকে আর কি আস্তে আস্তে করে আমার আপডেট শুরু হয়। তো এরপর থেকে আমি মূলত বাইক স্ট্যান্ডের দিকে বেশি আগ্রহটা জাগে, যে সাইকেল স্ট্যান্ড তো একটা ভালো একটা সফলতা পাইলাম। তো তখন ডিসিশন নিলাম যে বাইক স্ট্যান্ডটা করবো। তো একটা বাইক একটা স্টুডেন্টের পক্ষ থেকে কিনা অনেক কষ্টের একটা ব্যাপার, কারণ সাধারণত আমরা যারা বাইকার, তারপরে যারা বাইক চালাই, তো একটা বাইক কিনতে গেলে কমপক্ষে আর কি 1 থেকে 1.5 লাখ টাকা লাগে। তো এটা কিন্তু একটা স্টুডেন্টের পক্ষে কষ্টটা একা নেওয়াটা সম্ভব না, অবশ্যই ফ্যামিলি প্রেশারটা লাগে। বাবা আমাকে বুঝাই যে আমার খুব ইচ্ছা বাইক কিনবো, একটা বাইক স্ট্যান্ড করবো। তো স্ট্যান্ডের কথা যখন শুনছে, তখনই তারা আর কি ডিরেক্টলি আমাকে না করে দেয়, এটা ভালো না হেন তেন, তাও আর কি হাল ছেড়ে নেই। তো ভাবলাম যে কিনা স্টুডেন্ট তো কি হয়েছে, স্টুডেন্টরা অনেকভাবে টাকা ইনকাম করে বা তারা পার্ট টাইম জব করে, বাট আমার বাসা থেকে কি আমি শুধু লেখাপড়া করবো আর সাইকেল স্ট্যান্ড করতাম। তখন অতদিনে সাইকেল আমাকে একটু আর কি সাপোর্ট না করলেও অন্তত বাধা। তো তখন থেকে আর কি টাকা পয়সা জমানো শুরু করলাম, এই ধরেন টিফিনের টাকা বা কলেজ যেতাম, তো কলেজ যাওয়ার পর যে টাকাটা সেভ হতো টাকাটা জমালাম। তো ভালো একটা অ্যামাউন্ট এইভাবে করে আসে প্রায় আমার 6 থেকে 7 মাসে। তারপরে বাসায় আর কি যখন দেখে যে আমি একটা বাইক কেনার জন্য এত স্ট্রাগল করতেছি, তখন আমাকে ভালো মতো বলে যে সাইকেল দিয়ে যেটা করছো এটা বাইক দেওয়ার করো না, তো এটা খুব রিস্কি, কারণ সাইকেল দিয়ে যখন স্ট্যান্ড করতাম তখনই আমার অনেকবার হাত পা ভাঙে, এর জন্য ব্যথা পাই, অনেক জায়গায় কাটাছিড়া হয়। এটা আর কি কোনো বাবা মাই চায় না যে তার ছেলে তার সন্তান কোনোভাবে ব্যথা পাক বা তার কোনো ক্ষয়ক্ষতি হোক শারীরিকভাবে। তো তখন আমাকে ভালো মতো বুঝাই বলা হয়। তো ভাবলাম ঠিক আছে, যাক সমস্যা, বাবা মা যেহেতু পছন্দ করে না তো এটা না করাটাই ভালো হবে। তখন আর কি শখের বসে তখন সাইকেল স্টান করি আর বাইক নিয়ে শুধুমাত্র ঘোরাঘুরি করতাম, বিভিন্ন জায়গায় যেতাম। তো তখন টুকটাক আর কি কিছু নর্মাল বেসিক স্ট্যান্ডগুলো যেগুলো আছে, তো সেইগুলো আর কি করতাম। তো দেখি যে সাইকেল স্ট্যান্ড থেকে যারা বাইক স্ট্যান্ডে মুভমেন্ট করে, তো তাদের আর কি আগে থেকে একটা ব্যালেন্স একটু ভালো থাকে। আমি যেই স্ট্যান্ডটা আর কি শেখার ট্রাই করি, তো অন্যান্য যারা বাইক স্ট্যান্ড নতুন আসে, তো তাদের মূলত শিখতে একটু টাইম লাগে। বাট আমি সাইকেল থেকে স্ট্যান্ড থেকে বাইক স্ট্যান্ডে মুভ করছি, তাই আমি দেখতাম কি আমার যে কোনো স্ট্যান্ডে আমি যদি ট্রাই করতাম তো আমার স্বল্প প্র্যাকটিস আমার হাতে ওটা চলে আসতো, আয়ত্তে আসতো। তখন থেকে আগ্রহটা বেশি হতো, তো বাবা মাকে জানাইতাম না যে স্ট্যান্ড করি। তো তখন আর কি আমার কাছে তত ভালো সেফটি গিয়ার ছিল না, কারণ বাইক স্ট্যান্ডের জন্য মূলত মেন যে জিনিসটা লাগবে সেটা হলো গিয়ে সেফটি গিয়ার, কারণ সেফটি ছাড়া কোনো দিনও কোনো স্ট্যান্ড রাইডার প্রফেশনাল হতে পারেন। যখন আর কি সাইকেল স্ট্যান্ড করতাম তখন অতটা সেফটি গিয়ার ইউজ করতাম না, তো তখন শুধু সাইকেলের জন্য যে ছোটো হেলমেটগুলো থাকে তো তখন শুধু মাথাটা প্রোটেক্ট দিতাম, বা পড়ে গেলে ব্যথা পায়, ছিলে যায় বা হাড্ডিতে ব্যথা লাগে, এইসব আর কি ইউজ করতাম অতটা। তারপর যখন বাইক স্ট্যান্ড মুভ করলাম তখনও এই অবস্থা ছিল প্রথম দিক, যে যা আমার ভুল। এটা থাকার পরে সেফটি গিয়ারের অভাবে আমার হাতটা অনেক জায়গায় ব্যথা পায়, তো এর জন্য বাসা অনেক বকা চোখে পড়ে। তারপরে আমি ভাবলাম যে এই সেফটি গিয়ারটা কি করা যায়। তো আমরা যে সেফটিটা ইউজ করি, তো এখানে একটা গিয়ার্স থাকে, যে সকল গিয়ার্স আমরা ইউজ করি, যে হাতের, তারপরে এই যে জ্যাকেট, তারপরে আমাদের আর কি পিছনে এক ধরনের আর কি ফোমের মতো ইয়া থাকে, বেল্টের জ্যাকেট জাতীয়, তো পায়ে আবার আমাদের ভালো শুজ ইউজ করতে হয়। তারপরে আমরা আর কি যারা স্ট্যান্ড করি তারা মূলত হেলমেটটা মূলত জিনিস, যে আমরা যারা বাইক স্ট্যান্ড ছাড়াও যারা নর্মাল বাইকার তাদেরকে আমি প্রোভাইড করবো যে সবসময় ভালো হেলমেট ইউজ করতে, কারণ আমার আগে ভালো কোনো হেলমেট আমি ইউজ করতাম না। শুধুমাত্র আমরা যারা হেলমেটটা ইউজ করি না তাদের আর কি আর ট্রাফিক পুলিশ আটকায় বা দেখতে এটা খারাপ লাগে। তো এই জন্য শখের বসে আর কি যতটুকু নিজের সাধ্যমত হয় কম দামি একটা লো একটা হেলমেট ইউজ করতাম, বাট সেটা কিন্তু আমাদের অতটা প্রোভাইড করে না সেফটিটা। তো তখন আমি বুঝলাম যে আমার একটা ভালো হেলমেট দরকার, তো আমি টাকা জমাই। তো জমানোর পরে আমি একটা হেলমেটও কিনি, ভালো একটা হেলমেট, এখান থেকে আমার শুরু। তো আব্বা আমাকে আমি তাও বুঝাই। তারপরে যখন দেখলো সেফটি গিয়ার ইউজ করে টুকটাক আর কি স্ট্যান্ড শিখতেছি, তখন আর কি তারা অতটাই করে না, কারণ দেখতেছে স্ট্যান্ড করতেছি বাট আমি ততটা ব্যথা পাইছি, ব্যথা যেহেতু পাই না তো ঠিক আছে ভালো কথা। তো আম্মুকে বুঝালাম, আম্মু আমাকে বলছে যে বাইক স্ট্যান্ড করো, সমস্যা নাই, তোমার যেহেতু শখ লেখাপড়া ঠিক করে করো। তো আমরা যারা স্টুডেন্ট আমাদের বাবা মা চায় কি, চায় হলো লেখাপড়া ঠিক থাকে, কারণ লেখাপড়া দ্বারা এক সন্তানের ভালো একটা ফিউচার আশা করা যায়। তো আমি রেগুলার কলেজ যাই, রেগুলার স্টাডি করি, এর পাশে আমি স্ট্যান্ড করে দেখে অতটা ই করতো। বাইক স্ট্যান্ড জগৎটা ছিল আমার খুবই নতুন, তো এখানে প্রথমে ঢুকি যখন তখন আমি তেমন কোনো সাপোর্ট পাইনি, বা আমি যে স্ট্যান্ড করলে যে গাইডনেস পাবো সেটারও আমার অনেক অভাব ছিল। এরপরে আমার আর কি অনেক ভাঙে পড়ি যে কীভাবে আমি স্ট্যান্ড কন্টিনিউ করবো, বাট আমি উল্টাপাল্টাভাবে প্র্যাকটিস করতেছিলাম যার জন্য আমি গ্রো করতে পারতেছিলাম না, বাট আমার অনেক বেশি সমস্যা হতেছিল। বাইক স্ট্যান্ড এমন একটা স্পোর্টস যেটা খুব কস্টলি একটা স্পোর্টস, তো আমাদের বাইকের মেনটেন্যান্স একটা ব্যাপার আছে, বাইকের প্রতিদিন রেগুলার একটা খরচ আছে, এই খরচটা আর
কি একটা স্টুডেন্টের পক্ষে আলানোটা খুব টাফ আমাদের টাকা আসার মেইন রিজনটা হলো কি আমরা যদি রেগুলার স্টাডি করি কলেজ যাই কোচিং যাই তো আমাদের বাসা থেকে চাইলে আমাদের দেয় তো এটা কষ্টটা শুধুমাত্র নিজের কষ্ট নয় বাইকের জন্য কিন্তু আলাদা একটা কষ্ট লাগে তো এই কষ্ট প্রোভাইড করাটা আমার পক্ষে খুব টাফ হয়ে যায় তারপরে আমি একটু ছোটখাটো জব করি তো জব করার মাধ্যমে আমি কিছু টাকা রেডি করতাম তো কিছু টাকা জমাতাম হাত খরচ থেকে তো আমি এমনও দিন গেছে যে আমি কলেজ গেলে আমি 30-40 টাকা করে সেভ করতাম তো সেভ করে প্রতি শুক্রবারে যে প্র্যাকটিসের একটা অ্যামাউন্ট হতো তো সেই টাকা দিয়ে আমি শুক্রবার প্র্যাকটিস করতাম সপ্তাহে একদিন প্র্যাকটিস তাও আমি মিস দিতাম তো তখন আমি প্র্যাকটিস করি ঠিকই বাট আমার গাইডেন্স খুব অভাব ছিল তো আমি তারপর ভাবতেছিলাম যে আমি কীভাবে গাইডেন্স পাবো কারা স্টান করে তো আমাকে কী তারা নেবে নাকি তো তখন আমি আর কি সাইকেল স্টান করতাম তখন থেকে আমি রোড ড্রাইভার্সের খুব একটা ভক্ত তো রোড ড্রাইভার্সের আর কি বাইক স্টান্ড আমি চিনি রোড ড্রাইভার্স দ্বারা তো 2017 চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোড ড্রাইভার্স একটা শো হয় তো তখন আর কি আমার খুব ইচ্ছা ছিল যে রাতেবেলা শোটা ছিল তো আমার সারাদিনে ভাবতেছিলাম যে আজকে আমি শোতে যাবো আমার হঠাৎ করে বিকালবেলা আমার সাইকেলের টায়ারটা ফেটে যায় তো এখন আমি কীভাবে যাবো তো ভাবতেছিলাম যে বাসে যাবো তো আমি অতটা রাস্তার চিন্তা না যে কোন বাস যায় জিজ্ঞেস করতে করতে মানুষকে প্রায় 13.5 কিলোমিটার হেঁটে গিয়ে আমি রোড ড্রাইভার শোটা দেখি তো তখন থেকে আমার আগ্রহটা রোড ড্রাইভার উপরে বেশি আসে 13.5 কিলোমিটার হেঁটে যাওয়াটা আর কি খুব টাফ ছিল বাট আমার ইচ্ছা ছিল যে আমি শোটা দেখতে যাবো তখন আমার শো দেখতে দিয়ে আমি তখন পরিচয় আর কি দেখি যে হাসান সেতু ভাই চিন্ময় সরকার সাব্বির ভাই রবিন ভাই প্রীতম ভাই তো তাদের স্টান স্কিল দেখে আর কি আমার আগ্রহটা আরও বেশি জাগে যে একদিন আমিও হয়তো এরকম একটা প্ল্যাটফর্মে থাকবো ওই ড্রিমটাকে মাথায় রেখে আমি বাইক স্ট্যান্ডে আসা হয় তারপরে আমার রোড ড্রাইভার্সের সাথে এন্ট্রি তো আমি আসি রোড ড্রাইভার্সে তো আমি বলি যে ভাই আমি স্ট্যান্ড করতে চাই তো তখন তারা আমাকে বাইক স্ট্যান্ডের কিছু প্রপারলি মেন্টালিটি সাপোর্ট দেয় যে হ্যাঁ তুমি করতে পারবা করো তুমি সেফটি গার্ড ইউজ করো তো আমি তার এখন গাইডনেসটা পাই তো ভালোবাসাটা মূলত রোড ড্রাইভার্স থেকে আসে স্ট্যান্ডের উপর তো সাপোর্টটা অনেক পাই রোড ড্রাইভার্সের আমাকে যে সাব্বির ভাই সে আমাকে ট্রেন করে তো এভাবে আমার স্টান লাইফে আসা আমি যেখানে 2017-তে রোড রেস অডিয়েন্স ছিলাম সেখানে আজকে 2019-এ আমি একজন রোড রেসে আইকন স্ট্যান্ডার্ড আর এখন যেহেতু আমি নতুন স্ট্যান্ডার্ডার তো আমি আমার পজিশন নিয়ে মোটামুটি স্যাটিসফাইড কারণ আমি স্টান বাইক স্ট্যান্ড করি মাত্র 2019-এ শুরু করছি সেই হিসাবে মাত্র 8 মাস তো 8 মাস দ্বারা আমি পালসার স্ট্যান্ড মানে বাংলাদেশে আমি নামি যার ভিতরে আমি টপ10-এর ভিতরে আসতে পারি তার জন্য আমি খুব হ্যাপি তো আমার ইচ্ছা আছে বাইক স্ট্যান্ডে যত স্কিল আছে আমি ছোটবেলা থেকে যত ইউটিউবে ভিডিও দেখছি ভিডিও দেখে দেখে এখন স্টান শিখি তো আমার ইচ্ছা যে সকল স্টান স্কিল আমার আয়ত্তা না আর আগামী 5 বছর আমার ইচ্ছা যে আমি বাংলাদেশে একজন স্ট্যান্ডার্ডার হয়ে ইন্টারন্যাশনাল স্টান চ্যাম্পিয়নশিপে করা তো সকলে দোয়া করবেন আমার জন্য একটা জিনিস চাই যে সবার সাপোর্ট যাতে এটা লিগ্যাল একটা স্পোর্ট হিসেবে সবাই মানে আমরা আমাদের প্রশাসনের কাছে এইটাই দাবি করব যে আমরা যে সকল প্রবলেম আমরা আগে ফেস করতাম এখন অন্ত অনেক কমে আসছে প্রশাসনিকভাবে সাপোর্টটা চাই যাতে আমরা আমাদের স্টানটাকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারি ধন্যবাদ।